আসসালামু আলাইকুম। আশাবাদী লোকদের সাধারণত বিশেষ তিনটি আচরণ থাকে, যার মাধ্যমে আমরা তাদের প্র্যাকটিস এবং রেপিটেশনের মাধ্যমে শিখতে পারি। এবং এই ভিডিওয়ে আমি আজ এই তিনটে বিষয়ে বলবো। ফার্স্ট অফ অল, তারা সবসময় ভালোটা খোঁজে, কোনো কাজের প্রতি কতটা খারাপ হলো ওটার দিকে না থেকে তারা সবসময় কতটুকু ভালো হলো এইটা সবসময় তারা খোঁজে, এবং সেটা যতটাই খারাপ হোক না কেন সবসময় ভালোটা খোঁজে। এবং দ্বিতীয়ত হলো, প্রতিটা বাধা ও সমস্যার মাঝে তারা সবসময় মূল্যবান শিক্ষাটুকু নিতে থাকে, এবং তারা জানে সমস্যা এবং বাধা আসা মানেই তার থেকে কিছু শিক্ষা পাওয়া যায়, সেটা যে কোনো কাজেই হোক তারা সবসময় মূল্যবান শিক্ষাটুকু নেয় এবং সমস্যার সমাধান করার চেষ্টা করে। এবং তৃতীয়ত হলো, তারা সবসময় সমাধান খোঁজে। সাপোজ নিজের ভুল হয়ে গেলেও সাথে সাথে তারা ভুল সংশোধন করে, এবং অপবাদ এবং অভিযোগ না দিয়ে তারা সবসময় সমাধান খোঁজে এবং সাথে সাথে বলতে থাকে যে কীভাবে এটা সমাধান করা যায় এবং সমাধান কীভাবে করলে ভালো হয়, তারা এইগুলো খুঁজতে থাকে। সো এই তিনটা আচরণ তাদের ভিতরে লক্ষ্য করা যায়। যারা খুব আশাবাদী তাদের ভিতরে এই তিনটা আচরণ খুবই লক্ষ্য করা যায়। এই তিনটে আচরণ যাদের ভিতর আছে তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সো এই তিনটে টপিকস বেশিরভাগ ক্ষেত্রে আশাবাদী লোকদের মধ্যে দেখা যায়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বোঝাতে পেরেছি, এবং যদি আমি ভিডিওয়ে কোনো ভুল বলে থাকি অবশ্যই নিচে কমেন্ট বক্সে টাইপিং করে দেবেন, যাতে আমরা সুন্দরভাবে শিখতে পারি এবং সুন্দর মানুষে গড়ে উঠতে পারি। ভিডিওটি পূর্ণাঙ্গ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাভ এ গুড ডে।